আজকে রেসিপির নাম হচ্ছে পিৎজা। পিৎজার জন্য যা যা লাগছে সবগুলো বলে দিচ্ছি। প্রথমে নিয়েছি এখানে 2 কাপ ময়দা, 1 বাটি পিৎজা সস, 1 বাটি মোজারেলা চিজ, 4 চামচ রিফাইন তেল, 1 চুটকি লবণ, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। এখানে নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম স্লাইস করা। আচ্ছা, নিয়ে নিয়েছি এখানে 1 বাটি। এবার এই আটাগুলো আমি চেলে নেব। নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার, ভালো করে চেলে নিচ্ছি। চালা হয়ে গেছে, দিচ্ছি লবণ, রিফাইন তেল, সবগুলো দিয়ে দিলাম। এবার এই চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে জল হালকা গরম করে নিয়েছি সহ্য করার মতো। এবার অল্প অল্প করে দিয়ে এটাকে আটাটাকে মেখে নিচ্ছি। আটাটা খুব সফট হবে, খুব শক্ত করে মাখতে হবে না। এবার হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার আটাটা মাখা হয়ে গেছে, এটাকে এবার 1/2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি একটা খালা থেকে। আধ ঘন্টা হয়ে গেছে, এবার থালাটা উঠিয়ে দেখে নিচ্ছি। আটাটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট হয়েছে, নরম হয়ে গেছে। এবার এই পিৎজাটা তৈরি করব, যে সেটা একটু রুটির মতো বেলে নিতে হবে। একটু ময়দা লাগিয়ে নিচ্ছি। এইভাবে বেলে নিচ্ছি, বেশি বড় করে বেলবো না, আর একটু তো মোটা হবে, আর রুটিটাকে একটু মোটা রাখতে হবে। সুন্দর বেলা হয়ে গেছে। এনে দিতে হবে, তার জন্য আমি এই চাকতির উপরে এটাকে রেখে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি পিৎজা সস। একটু বেশি করে দিয়ে দিলাম। দিচ্ছি ক্যাপসিকাম, ইচ্ছা না হলে নাও দিতে পারে, আর যদি মনে হয় যে এটাকে ছোট করে দিব সেটা ছোট করেও দিতে পারবে।
এখানে দিচ্ছি টমেটো, দিচ্ছি চিজ, চিজটা একটু বেশি করে দিতে হবে, বাড়ির তৈরি করা যে কোনো জিনিস যখন বানিয়ে খায় তখন দেখবে ওর আনন্দটাই আলাদা লাগে। দিচ্ছি ওরিগানো সামান্য, দিচ্ছি অলিভ অয়েল, এক চিপি, ওভেন 250 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট প্রি হিট করে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য বেক করে নিব। এবার গরম গরম পিৎজা রেখে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, আর কালারটাও বেশ সুন্দর লাগছে। পিৎজা প্লেটিং করে দিলাম। এই পিৎজাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।